মেদিনীপুরের ক্ষেত্রে নীল, পুরুলিয়া পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে নীল, বাঁকুড়া পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে দুটো নমিনেশন হয়েছে, বিষ্ণুপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি তিনটে নমিনেশন হয়েছে এবং আসানসোল পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে কোনো নমিনেশন হয়নি। এর সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্ট ফেজ যে জেলাগুলোতে নমিনেশন যে জেলাগুলোতে নির্বাচন হচ্ছে, যেখানে আমাদের ভোটটা নেওয়া হবে সেভেন্টিন্থ এপ্রিলে, সেখানে নির্বাচনের কাজটা প্রায় শেষ দিকে আছে। সেখানে পুরো নির্বাচনের কাজটা কীভাবে চলছে এবং সমস্ত কাজটা টাইমলি হচ্ছে এবং প্রপারলি হচ্ছে, এটাকে রিভিউ করার জন্যে আমাদের সিও অফিস থেকে আমরা একজন জয়েন্ট সিও, একজন ডেপুটি সিও, দুজন অফিসারকে পাঠিয়েছি। দুদিন ধরে তারা কন্টিনিউয়াসলি ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, আরওদের সঙ্গে মিটিং করছেন, অবজারভারদের সঙ্গেও কথা বলছেন এবং পুরো রিভিউটা ওখানে করা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমাদের আগামীকাল আমরা ভিডিও কনফারেন্স করছি সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এসপিস, পুলিশ কমিশনার্স, আরওস, তাদের সঙ্গে আমাদের কালকে রিভিউ হবে, যেগুলো প্রাইমারিলি ল অ্যান্ড অর্ডার রিলেটেড ম্যাটার্সগুলো আছে এবং অন্যান্য যে ইলেকশনে প্রিপেয়ারনেসটা আছে সেটা নিয়ে আগামীকাল আমাদের একটা রিভিউ আছে। কমিশন রিসেন্টলি একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেখানে যেটা এখানে বলা আছে যে সমস্ত ক্যাম্পেইনিং যেখানে যেখানে হচ্ছে তার উপরে নজরদারি কড়া করতে হবে, সমস্ত ক্ষেত্রে অল ইভেন্টসকে ভিডিও রেকর্ডিং করতে হবে, এই ব্যাপারে কোনো ডিভিয়েশন করা যাবে না এবং ডেইলি কোন কোন জায়গাতে ক্যাম্পেইনিং হয়েছে তার পুরো রেকর্ডটা রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে শুধু জেলা শাসক বা রিটার্নিং অফিসারই নয়, ওই কনস্টিটুয়েন্সিতে আগত যিনি অবজারভার আছেন উনিও এই প্রসেসের উপরে পুরো নজর রাখবেন এবং ইনশিওর করবেন যে এই কমিশনের ইনস্ট্রাকশনটা যেন খুব কড়াভাবে ওখানে ইমপ্লিমেন্টেশনটা করা হয়। এর সঙ্গে সঙ্গে যেটা বলা হয়েছে, যেখানেই কোনো প্রভোকেটিভ এবং ইনফ্লেমেটরি স্পিচ যদি কোনো ক্যাম্পেইনার দেন, যেখানে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনটা হচ্ছে, সেখানে সঙ্গে সঙ্গে ডিএম, এসপি সাইমালটেনিয়াস মেজার্সটা নেবেন যাতে মডেল কোড অফ কন্ডাক্টের কোনো ভায়োলেশনটা না হয় এবং যদি ভায়োলেশনটা হয়ে থাকে তার জন্য অ্যাকশন নেবেন, এবং যদি কোনো ইলেকটোরাল অফেন্স কমিট হয়ে থাকে সেই প্রভোকেটিভ এবং ইনফ্লেমেটরি স্পিচ দিয়ে, তাহলে তার জন্যে যে রেলেভেন্ট সেকশনস অফ ল আছেন সেই অনুযায়ী ইমিডিয়েট অ্যাকশনটা ইনিশিয়েট করতে হবে। আর এটা বলা আছে যে যখনই কোনো র্যালি বা পাবলিক মিটিং এই সংক্রান্ত যখনই কোনো পারমিশন দেওয়া হবে, যে যিনি অর্গানাইজ করছেন ওনাকে পারমিশন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মডেল কোড অফ কন্ডাক্টের কপিটা অ্যাট্যাচ করে দিয়ে দেওয়া হবে এবং পারমিশনের মধ্যেই একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকবে যে এই পারমিশনটা দেওয়া হলো সাবজেক্ট টু দ্য কন্ডিশন যে মডেল কোড অফ কন্ডাক্ট যেন কোনো রকম ভায়োলেশনটা না করা হয়। আর একটা প্রভিশন এখানে কমিশন নতুন কালকে জারি করেছেন, সেখানে বলেছেন যে যিনি মিটিংটা বা প্রসেশনটা অর্গানাইজ করছেন ওনাকে ওনার উপরেই দায়িত্ব থাকবে যে ওই পাবলিক র্যালি বা স্পিচ বা মিটিং শেষ হওয়ার পরে উইদিন 6 আওয়ার্স অফ কমপ্লিশন অফ দ্য মিটিং উনি কিন্তু যে স্পিচগুলো ওখানে দেওয়া হয়েছে তার দুটো আনএডিটেড সিডিজ ওনার দায়িত্ব হচ্ছে উনি কমপ্লিট করে যে পারমিশন দিয়েছেন অথরিটি, সে আরও বা ডিও, তাকে উনি কিন্তু উইদিন 6 আওয়ার্স প্রোভাইড করবেন। এটা র্যালি বা মিটিং অর্গানাইজারের দায়িত্ব কমিশন ইনস্ট্রাকশন দিয়ে ক্লিয়ার বলে দিয়েছেন। আমাদের